উনি জন্মগ্রহণ করেন 1876 আর মৃত্যুবরণ করেন 1938 খ্রিস্টাব্দে। প্রথম প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণ পদক লাভ করেন। খ, লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন? ব্যাখ্যা করুন। লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কারণ অতিথির প্রতি ওনার যে মমতাবোধ ছিল সেই মমতার টানে তিনি কিছুতেই যেন দেওঘর থেকে বের হয়ে আসতে চাইলেন না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ লেখক দেওঘরে গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য, কিন্তু পথে যেহেতু অতিথির সাথে ওনার দেখা হয় অতিথির প্রতি তার একটি মমতাবোধ জন্মায় যার কারণে তিনি কিছুতেই দেওঘর থেকে আসতে চাইছিলেন না, তার মন সাই দিচ্ছিলেন না, যার কারণে তিনি দিন দুই দেরি করলেন। গ, কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পে অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করুন? কালাপাহাড় যেটা উদ্দীপকে আছে, উদ্দীপকে জুবাইরের একটা, জুবাইর হচ্ছে একজনের নাম, জুবাইরের একটা হাতি ছিল যে হাতিটার নাম ছিল কালাপাহাড়। 10 বছর, দীর্ঘ 10 বছর সেই সেটিকে লালন পালন করে, অর্থাৎ জুবাইয়ের লাল পাহাড়টিকে লালন পালন করে, সেটার প্রতি তার একটা মমতাবোধ জন্ম নেই সেটার। অর্থাৎ অতিথির কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ কীভাবে ভিন্ন? কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণের থেকে ভিন্ন একদিক থেকে, অর্থাৎ ভালোবাসা স্নেহ মায়া মমতার দিক থেকে অতিথির স্মৃতি গল্পের সাথে কালাপাহাড়ের অতিথির স্মৃতি গল্পের সাথে যে কালাপাহাড়ের যে সম্পর্ক বা জুবাইরে যে উদ্দীপক আছে সেটি একদিক থেকে সাদৃশ্যপূর্ণ। তাহলে আচরণগত দিক থেকে অবশ্যই ভিন্ন, কারণ হচ্ছে লেখক স্নেহ মায়া মমতার দিক থেকে তার অতিথিকে যেভাবে বরণ করে নেন ঠিক একইভাবে কালাপাহাড়কেও জুবাইয়ের নিজের মতো করে তৈরি করে নেন মায়া মমতার দিক থেকে, কিন্তু আচরণের দিক থেকে ভিন্ন হয়ে যায়। কেননা অতিথির সাথে, অর্থাৎ লেখক যে অতিথির কথা বলা হয়েছে অতিথির স্মৃতিতে মানে কুকুর, সেটির সাথে লেখকের মাত্র কয়েকদিনের আলাপ, কিন্তু কালাপাহাড়কে সেই দীর্ঘ 10 বছর ধরে জুবাইয়ের লালন পালন করে আসছিল, সেদিক থেকে আচরণগত বৈষম্য রয়েছে। কালাপাহাড়কে যখন বিক্রি করে দেওয়া হয়, যখন জুবাইয়ের মনে পড়ে যে তার খুরাক, অর্থাৎ হাতিটির খুরাক, তার পক্ষে খুরাক হচ্ছে তার খাবার দাবার দেওয়া সম্ভব না, তখনই সে সিদ্ধান্ত নেয় যে সে কালাপাহাড়কে বিক্রি করে দিবে। কিন্তু কালাপাহাড় সে কিছুতেই যেন সেই বিক্রেতার কাছে, সেই ক্রেতার কাছে যেতে চাইছিল না, যার কারণে শেষ পর্যন্ত গিয়ে কালাপাহাড়ের মৃত্যু হয়। তাহলে সেদিক থেকে কালাপাহাড় অর্থাৎ ওই হাতিটি আচরণগত ভিন্নতা রয়েছে, কারণ এখানে কুকুরকে ফেলে দেওয়ার সময় লেখক যখন স্টেশনে যান সেই সময়ই কুকুরটি তার পেছু পিছু সেই স্টেশনে যায়, আবার সেখানে রয়ে যায়, কিন্তু কালাপাহাড় কিন্তু একেবারেই মৃত্যুবরণ করে, মানে কালাপাহাড় মরে যায়। তাহলে অবশ্যই আচরণগত দিক থেকে কালাপাহাড়ের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ থেকে ভিন্ন। এরপর হচ্ছে ঘ, উদ্দীপকের জুবাইয়ের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত, মতগুলির যথার্থতা বিচার করো। উদ্দীপকের জুবাইয়ের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই, কারণ জুবাইয়ের ঠিক যেভাবে মায়া মমতা দিয়ে তারা পাহাড়কে আঁকড়ে রেখেছিল, লেখকও ঠিক সেমভাবে কুকুরটিকে, অর্থাৎ সে তার অতিথিকে আপ্যায়ন থেকে শুরু করে মায়া মমতা সব দিকেই ওই লেখকও ওই অতিথিকে বরণ করে নিয়েছিলেন, সেদিক থেকে অবশ্যই তাদের অনুভূতি সেম। জুবাইয়ের আর লেখকের অনুভূতি কুকুর আর কালাপাহাড়ের মধ্যে যে যেরকম টান হওয়ার কথা, অর্থাৎ এটাও হচ্ছে গৃহপালিত, কালাপাহাড় হচ্ছে একটি গৃহপালিত প্রাণী, আর কুকুরটি যেহেতু পথের ধার থেকে লেখক উদ্ধার করে নিয়ে যায় আবার সেটাকে অতিথি হিসাবে ঘরে বরণ করে নেই, সেদিক থেকে দুজনের অনুভূতি কিন্তু সমান, যার কারণে বলা হয়েছে উদ্দীপকের জুবাইরের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই দ্বারাই উৎসাহিত। তাহলে অবশ্যই মন্তব্যটি যথার্থ।
আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের হোমওয়ার্ক থাকবে গ নাম্বার আর ঘ নাম্বার, তোমাদের এই দুটি বাড়ির কাজ থাকবে। আমি যদিও বা বর্ণনা করে দিছি অর্থাৎ বুঝে দেওয়ার চেষ্টা করছি, তোমরা বুঝে আমাকে এটা বাড়ির কাজ করে হোয়াটসঅ্যাপে সাবমিট করবে। সবাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।